মহাভারতে প্রখর বুদ্ধিসম্পন্ন ও ধূর্ত ব্যক্তিদের মধ্যে সর্বাধিক চর্চিত নামটি হল মামা শকুনি। এমনটা মনে করা হয় যে মামা শকুনি ও তার রহস্যময় পাশার কারণেই মহাভারতের মতো বিধ্বংসী যুদ্ধটি সংঘটিত হয়। এই পাশা এমন এক খেলা যার কারণে পঞ্চপাণ্ডব তাদের রাজত্ব হারান এবং তাদের স্ত্রী দ্রৌপদী দুর্যোধনের দাসীতে পরিণত হয়। এটা ছিল সেই খেলা যার কারণে দ্রৌপদীর বস্ত্রহরণের মতো ঘৃণ্য প্রচেষ্টার জন্ম দেয় এবং এই সমস্ত অপকর্মের মূলে ছিল সেই কপট ব্যক্তি ও তার অলৌকিক পাশা। হ্যাঁ, একথা সত্য যে কৌরবগণ অসৎ উপায়ে এই খেলায় জয়লাভ করেন এবং মামা শকুনির পাশাই ছিল পাণ্ডবদের পরাজয়ের মূল কারণ। তবে আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি হয়তো জানেন না যে এই পাশার ইতিহাস তথা কাহিনীটি কী, আর মামা শকুনি কীভাবে এই রহস্যময় পাশা লাভ করেন। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকুন। নমস্কার বন্ধুরা, আমি জিৎ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। সম্রাট ধৃতরাষ্ট্রের বিবাহের পূর্বে, অর্থাৎ যখন তিনি হস্তিনাপুর সাম্রাজ্যের যুবরাজ ছিলেন, তখন মামা শকুনিকে কেন্দ্র করে সম্পূর্ণ কাহিনীটি সূচনা হয়। বলা হয় তৎকালীন সময়ে গান্ধার প্রদেশের রাজা সুবলের একমাত্র কন্যা ছিলেন গান্ধারী। তাই যখন গান্ধারী বিবাহের উপযুক্ত হয়ে ওঠেন, তখন রাজা সুবল তার কন্যার ভবিষ্যৎ ও বৈবাহিক জীবনের পরিণতি জানার জন্য তার জন্মকুণ্ডলিনীর বিচার করিয়েছিলেন। রাজ্যের মহান পণ্ডিতগণ তথা জ্যোতিষ আচার্যদের নিকট তার কুণ্ডলী বিচার করার পর জানা যায় যে গান্ধারীর জন্মকুণ্ডলিতে একটি দোষ রয়েছে এবং এই দোষের কারণেই তার স্বামী মারা যাবেন। তাই এক মহান পণ্ডিতের আদেশ অনুসারে তথা এই সমস্যার সমাধানের জন্য রাজা সুবল গান্ধারীর বিবাহ একটি ছাগলের সাথে করিয়েছিলেন এবং পরে সেই ছাগলটি হত্যার মাধ্যমে গান্ধারীর ভাগ্যের পরিবর্তন তথা দোষ থেকে মুক্তির প্রচেষ্টা করেন। এর ফলে গান্ধারী দোষমুক্ত হয়ে ওঠে এবং পুনরায় তার বিবাহের উপযুক্ত হয়ে ওঠেন। পরবর্তী সময়ে পিতামহ ভীষ্ম যখন যুবরাজ ধৃতরাষ্ট্রের বিবাহের প্রস্তাব নিয়ে গান্ধার প্রদেশে আসেন, তখন গান্ধারী সেই প্রস্তাবে সম্মত হন। কিন্তু রাজা সুবল এক অন্ধ ব্যক্তিকে স্বামীরূপে গ্রহণ করার সিদ্ধান্তটির পুনরায় বিবেচনার কথা জানান। তবে গান্ধারী তার সিদ্ধান্তে স্থির থাকেন। মামা শকুনি, যিনি রাজা সুবলের কনিষ্ঠতম পুত্র ছিলেন, তিনি এই বিবাহের সিদ্ধান্তে ক্ষুব্ধ হন। তার অসন্তোষের মুখ্য কারণটি ছিল, প্রথমত, ধৃতরাষ্ট্র ছিলেন একজন অন্ধ ব্যক্তি এবং দ্বিতীয়ত, তার এই অন্ধত্বের কারণে হস্তিনাপুরে রাজা হওয়ার জন্য ধৃতরাষ্ট্রকে উপেক্ষা করা হয়, আর তার এই অক্ষমতার কারণেই যুবরাজ পাণ্ডু সম্রাট হিসেবে বিবেচিত হন। মামা শকুনির অসন্তোষ থাকলেও গান্ধারী ধৃতরাষ্ট্রকে বিবাহ করেন। কিন্তু এই বিবাহের কিছু বছর পর তার প্রথম বিবাহের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। এইরূপ প্রতারণার ফলে সম্রাট পাণ্ডু ও ধৃতরাষ্ট্র ক্ষুব্ধ হন এবং তারা রাজা সুবল ও তার সমস্ত পুত্রদের বন্দি করে কারাগারে নিক্ষেপ করেন। কারাগারে বন্দীদের হত্যা করা অধর্মের শ্রেণীতে পড়ে, তাই ধৃতরাষ্ট্রের নির্দেশ অনুসারে তাদের সকলকে খাদ্য ও পানীয় দেওয়া বন্ধ করে দেওয়া হয় এবং কেবলমাত্র একজনের পক্ষে জীবিত থাকার মতো খাদ্য তাদের সকলের জন্য বরাদ্দ করা হয়। রাজা সুবল এই সব দেখে তার কনিষ্ঠ সন্তানকে জীবিত রাখার জন্য সেই খাদ্য তার মুখে তুলে দিলেন এবং তার পুত্রকে নির্দেশ দিলেন যে তার মৃত্যুর পর তার অস্থি দ্বারা যেন পাশা নির্মাণ করা হয় এবং এই পাশা দ্বারাই সমস্ত চন্দ্রবংশী তথা হস্তিনাপুর সাম্রাজ্যের বিনাশ সম্ভব হবে। পরে কারাগারে সকল ভ্রাতা ও পিতার মৃত্যুর পর মামা শকুনি সেই অস্থি দ্বারা পাশা নির্মাণ করেন, এমন এক পাশা যা মামা শকুনির প্রত্যেক নির্দেশ মেনে চলত। বলা হয় এই পাশায় পরবর্তী সময়ে শকুনির প্রতিশোধের অস্ত্র হয়ে দাঁড়ায়। মামা শকুনি পরবর্তী সময়ে কারাগার থেকে মুক্ত হন এবং দুর্যোধনের বিশ্বাস অর্জন করে তার প্রতিশোধ তথা কুরুবংশের বিনাশের জন্য পৈশাচিক খেলা শুরু করেন। তবে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে ব্যাসদেব রচিত মূল মহাভারতে এই কাহিনীটির কোনো উল্লেখ পাওয়া যায় না। এই ঘটনার উল্লেখ মুখ্যত আঞ্চলিক তথা জনশ্রুতি দ্বারা প্রচারিত মহাভারতের কাহিনীগুলিতে মেলে। আবার অন্য একটি কাহিনী অনুসারে
মামা শকুনি এই পাশা হাতির দাঁত দ্বারা বানিয়েছিলেন, যা কোনো অলৌকিক ক্ষমতা সম্পন্ন পাশা ছিল না। এবং শকুনি তার পাশা খেলার কৌশল ও চতুরতার জন্যই জয়লাভ করতেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো ভিন্ন কাহিনী জানা থাকে তবে সেটি আমাদের সাথে শেয়ার করুন, এবং কোন কাহিনীটি আপনাদের কাছে বেশি গ্রহণযোগ্য তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।